আমলি তো একটা পর একটা চাল চাল বেরিত আমরা জানি ওমিক্রন আমরা তো জানছি যে আসতেছে আসিতেছে নতুন চাল আসিতেছে নতুন ভেলকি বাজি এগুলো তো আমলি করবে তাহলে আপনি দেখেন এই যে আমলি অভিনবভাবে যেইভাবে আমাদের অপারেশন করছে অত্যাচার করছে অনাচার করছে এই যে আওয়ামী লীগ 1975 সালে 25 জানুয়ারি যে এক দলীয় শাসন ব্যবস্থা একটি দলের রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছিল বাকশাল দিয়ে তারই একটা মডার্ন একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন এখন তখন যা ছিল কর্তৃত্ববাদী সরকার এখন একই কর্তৃত্ববাদী সরকার দেখেছেন তো হাইব্রিড ডেমোক্রেসি আপনি তো দেখেছেন এই যে নির্বাচন কমিশন আইন কীভাবে হলো কীভাবে কনস্টিটিউশনকে টুইস্ট করে অর্থাৎ আগে কী করা হয়েছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল সেটা 1973 থেকে শুরু হয়েছিল এখন ধরুন ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা চলে আসলো কোথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা চলে আসলো কনস্টিটিউশন টুইস্ট করে আপনি দেখলেন তো কীভাবে ভেলকিবাজি করছে আশারের গল্পের মতো এই যে নির্বাচন কমিশন আইনটা করলো এই আইনের ভিতর নির্বাচন কমিশনের জন্য কিছু হয়েছে নাম দিল নির্বাচন কমিশন আইন গঠন আইন 2022 এখানে রইল কি সার্চ কমিটি গঠন করা কি আইনে দেখলাম একজন মহিলাকে দেওয়া হবে এর বাইরে কি কোনো কিছু করেছে দেখুন আপনি একই কথা আপনি শুরু করলেন যে নির্বাচন নির্বাচন কমিশন থেকে বিএনপিকে বা মানে নালিশ দেওয়া হয়েছে তারা এই অর্থনৈতিকভাবে কীভাবে করলো একই জিনিস কিন্তু তারা এখানে করেছে যে আমরা প্রেসিডেন্টের সাথে দেখা করিনি আমরা কারোর নাম সাজেশন করিনি সেই জায়গাটা তারা যাওয়ার জন্য আইনে এই প্রভিশনটা করেছে যে অন্যান্য দলকে যখন চাইবে তাদের নাম দেওয়ার জন্য নাম দিতে হবে এইভাবে যে সুপরিকল্পিতভাবে তারা যে আইনগুলি করছে এই আইনের মধ্যে নিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আওয়ামী লীগ কি সততার সাথে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায় তাহলে মিড নাইট ইলেকশনে কেন গেল তাহলে এই ইউপি ইলেকশনে নৌকা ভার্সেস নৌকা কেন গেল এই যে উনি কথাগুলি বললেন যে আমরা নির্বাচনে যাবো কি যাবো না ইলেকশনে যেতে আমাদের আপত্তি নেই ওনার নৌকা ভার্সেস নৌকা কেন গেলেন পৃথিবীতে কোথাও রয়েছে যে নৌকা ভার্সেস নৌকা ওনাদের দল একজন প্রতিনিধিত্ব করবেন আরেকজন বিরোধী দল হবেন মানে ইজ এ স্টেজ শো গ্রামের লোকজন মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হয় অতএব তাদের ভোট দিতে হয় নৌকাকে ভোট দাও না নৌকার সমর্থিত পার্টি আওয়ামী লীগকে ভোট দাও দেখেছেন কীভাবে তারা করছে একই শোটা তারা নিয়ে আসছে মেয়রাল ইলেকশনে এইবার আসবে তারা জাতীয় ইলেকশনে এবং জাতীয় ইলেকশনে তারা কী করতে চাচ্ছে ইভিএম ইউ সি ম্যান মেড থিংস ম্যান ক্যান ম্যানুপুলেট দ্যাট তাই নয় কি এই ইভিএম দিয়ে তারা ম্যানুপুলেট করবে সেটাই তো দেখুন যুক্তরাষ্ট্রে ইভিএম রয়েছে জার্মান ইভিএম ডিক্লাইন করেছে তাদের ব্যাক আপ রয়েছে পেপারে কাউন্টিংও রয়েছে আপনি যে চ্যালেঞ্জ করেন তারা দেখাতে পারবে ব্যাক আপ এখানে কোনো ব্যাক আপ নাই ইলেকট্রনিক্স তাহলে তারা আজকে আসছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইভিএম ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ারিং এইটা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার চেষ্টা করছে আর তাদের রয়েছে পুলিশ র্যাব ওদের দ্বারা আর ছাত্রলীগে তো পেটুয়া বাহিনী রয়েছে আগে দেখতেন না ছাত্রলীগ কীভাবে যেত মারধর করতো শাহজালাল ইউনিভার্সিটিতে শুরু করে প্রত্যেকটি জায়গায় ডাকসুতে গিয়ে ছাত্রলীগ কীভাবে পেটানো করতো এখন র্যাবের উপর স্যাংশন হতে তাদের গাত তো দাহ হয়ে দাঁড়িয়েছে কারণ র্যাবকে তারা মিস ইউজ করতে পারছে না উনি বললেন র্যাবে র্যাবে যে আমাদের সালাউদ্দিনকে কারা গুম করে রেখে আসছিল ওই পারে ইলিয়াস আলী কোথায় শহীদুজ্জামান যে সাংবাদিক উনি কেন গুম হয়েছিলেন বলতে পারবেন আপনি রিমনে পায়ে গুলি করেছিল কারা বলতে পারবেন আপনি আজকে যে গুম দিবস উদযাপিত প্রেস ক্লাবের সামনে আপনি কি সেখানে জবাবদিহিতা করতে পারবেন যে তারা গুম হয়নি সরকার গুম কে কি হয়েছে সেগুলিকে নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে বলুক এরা গুম হয়েছে তা না করে তারা র্যাবের কতিপয় অফিসারকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছে।